আজকে আমি আরে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি পিজা বানিয়ে দেখাবো কিরকম পিজা বানাতে হয়। পিজা দেখতে পাচ্ছেন সমস্তে, তারপরে আধা ঘন্টা রেখে দেব। আমার পিজার ডোটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দেব। আমি আধা এক ঘন্টা পরে এটা দেখছেন কীরকম হয়ে যায়। আরও আপনারা দু তিন ঘন্টা রাখতে পারেন, বেশি করে আমার সময় নেই, এর জন্য আমি কম সময় রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি দেখতেই পাচ্ছেন দু কাপ ময়দা কতটুকু হয়েছে ইস্ট দেওয়ার জন্য। এখন আমি বেলানির সাহায্যে এটা মেলে রান্না করে দেবো। আমার আজকের ব্যাটারটা একটু নরম হয়ে গেছে। একটু ভালো আমি আমার ছেলেদেরকে গড়েই বানিয়ে খাওয়াই। দেখতে পাচ্ছেন আমার পিজা, তারপরে আমি একটু চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে দেওয়ার পর আমি আমার এইগুলো আমি একটা পেঁয়াজ কেটে, একটা ক্যাপসিকাম, একটা টমেটো কেটে আমি রেখেছিলাম আগে। আর এইটা এইটা যদি আপনাদের বাসায় থাকে তাহলে দেবো করিবেন। এই দেখতে পাচ্ছেন আমার গুলা দিয়ে দিচ্ছে। তারপরে
আপনাদের বাসায় যদি পিজা অরগ্যানো থাকে তাহলে আপনারা এটা দিতে পারেন। আর রেড চিলি দিতে লাগবে, এটা যদি থাকে তাহলে দিতে, না দিলেই হবে। আর এটা যদি থাকে তাও কিন্তু অনলাইনেই পাওয়া যায়, এখন দোকানেই পাওয়া যায়, এটাও এটা দিলে খুব ভালো হয়, বেশি খেতে ভালো লাগে পিজ্জা অরগ্যানো। কারণ আমি এগুলো দিয়ে দেবো উপরে। পিজাটা আপনারা ঘরে বানিয়ে একবার ট্রাই করবেন, খুব টেস্ট খেতে। আর যদি আমার রেসিপি পিজাটা ভালো হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আর কে কে ঘরে বানিয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি খুব খুশি হব। ঠিক আছে, একটু একটু দিয়ে একটু দিয়ে দেব। এখন আমি রেড চিলিটা দিয়ে দেব। এখন আমি একটু উপরে চিজ দিয়ে দেব। চিজ আপনার ইচ্ছা মতো দেবেন। আমার পিজা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম লাগছে আমার পিজাটা। আর এখন আমি মাইক্রোওভেনে বসাবো না, আমি ফ্রাই প্যানে বসিয়ে দেখাবো গ্যাসের চুলার মাধ্যমে। আমি এখন এইরকম একটা ফ্রাই প্যান বসিয়ে তারপর এটা বসিয়ে দেব। আপনারা শুধু এটা বসাবে না, ফ্রাই প্যানের উপরে বসাবে। ঠিক আছে, তারপর একটা ঢাকন দিয়ে ডেকে একদম কম আগুনের সাহায্যে আপনারা এইটা 15 মিনিটের মতো রেখে দিলে তারপর হয়ে যাবে আমাদের পিজা। দেখতেই পাচ্ছেন আমার পিজাটা হয়ে গেছে, আমার পিজাটা এখন হয়ে গেছে। আসলে গরম আমি হাতেই দিতে পারছি না, কিন্তু আমি নামিয়ে তোমার দেখেন পিছনটা দেখেন খুবই সুন্দর হয়েছে, সফট হয়েছে। আপনাদের কেমন লাগছে আমার ভিডিওটা? আর আমার পিজাটা যদি ভালো লাগে আপনারা একবারে ট্রাই করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আমার পিজাটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে
পিছন দিকটা দেখতেই পাচ্ছি, যে সাইড। আপনাদের কেমন লাগছে, আমার পিজাটা কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ।